श्री शंकराचार्य प्रणोदित गीतार महत्व गीता शास्त्रमिदं पुण्यं यत्प्रट्येत प्रयात पुमान विष्णुपद वाप्नोति भयो शोकादि वर्जितः अर्थात भगवत गीतार निर्देश के यथाजथ भावे अनुसरण करते पारले अति सहजे समस्त भय उद्वेग थेके मुक्त हवा जाए এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। গীতাধ্যায়ন শীলস্য প্রাণায়াম পরস্যচ্চ নৈব শান্তি হি পাপানি পুনর্জন্ম কৃতানি চ। অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। মলিনে মোচনম পুংসাম জলস্নানম দিনে দিনে সৎকৃত গীতামৃত স্নানম সংসার মলনাশনম। অর্থাৎ প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গার জলে একটিবারও স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্য কিম নই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মনাথ বিনিশ্রিতা। অর্থাৎ যেহেতু ভগবদ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়ার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতের মানুষ নানা রকম কাজে এতই ব্যস্ত যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়, সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভগবদ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। ভারতমৃত সর্বস্বম বিষ্ণু বক্ষাৎ বিনিশ্রিতম গীতা গঙ্গোদকং পিতা পুনর্জন্ম নবিদ্যতে। অর্থাৎ গঙ্গার জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা আর কি বলার আছে। ভগবদ গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবদ গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ আর পায়ের মধ্যে অবশ্য পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পাত্যবস্তু সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। অর্থাৎ এই গীতা উপনিষদ ভগবদ গীতা সমস্ত উপনিষদের সারথি সার, এবং তা ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন গোবৎসের মতো, এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তরাই ভগবদ গীতার সেই অমৃত দুগ্ধ পান করে থাকেন। একং শাস্ত্র দেবকী পুত্র গীতম একং দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্য নামানি জানি কর্ম অপেক্ষং তস্য দেবস্য সেবা। অর্থাৎ বর্তমান জগতের মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তের। তাই একং শাস্ত্র দেবকী পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ গীতা। এক দেব দেবকী পুত্র এব অর্থাৎ সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্য নামানি অর্থাৎ একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কর্ম অপেক্ষং তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা। হরে কৃষ্ণ। মাত্র কয়েকটি শ্লোকের মাধ্যমে এই ভগবদ গীতার মাহাত্ম্য আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম মাহাত্ম্য তত্ত্বকথা শুনতে এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।